কলকাতা শহরের সঙ্গে শহরতলির বিভিন্ন জায়গা ও উত্তরের বিভিন্ন জায়গার সঙ্গে রেলপথে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে 1857 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে গঠন করা হয়। প্রয়োজন ছিল কলকাতা শহরের মধ্যবর্তী এমন একটি জায়গা যেখান থেকে উত্তর ও দক্ষিণ দিকের শহরতলির জায়গাগুলো খুব ভালোভাবে যুক্ত করলে যাত্রীদের সুবিধা হবে। সেক্ষেত্রে কলকাতার শিয়ালদহ চত্বরকে বেছে নেওয়া হয়। তখনকার শিয়ালদহ চত্বর ছিল নিচু কাদায় ভরা জলভূমি আর অজস্র খানাখন্দে ভরা, তাই রেলপথ পাতার জন্য প্রায় 50 ফুট গভীর গর্ত করে দমদম পর্যন্ত প্রায় 6 মাইল লম্বা ভিত তৈরি করা হয়। তার ওপর পাতা হয় রেল। এই রেললাইন তৈরির কাজ করেছিল ক্যালকাটা অ্যান্ড সাউথ ইস্টার্ন রেলওয়ে কোম্পানি। কাঁচা ছাউনি দিয়ে তৈরি 4টি প্ল্যাটফর্ম নিয়ে শিয়ালদহ রেল স্টেশনের পথ চলা 1862 সালে। বেশ গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে উঠতে শুরু করলে প্রযুক্তিবিদ ওয়াল্টার গ্র্যানভিলের নকশায় 1869 সালে শিয়ালদহ মেন বিভাগের পাকা স্টেশনটি তৈরি করা হয়। তারপর ধীরে ধীরে পাশে তৈরি হল শিয়ালদহ সাউথ স্টেশন। তখন এই স্টেশনের নাম ছিল বেলেঘাটা। এখান থেকেই প্রথম গঙ্গার পূর্ব পাড়ের ট্রেন চলাচল শুরু হয়। ট্রেন চলতে শুরু করে চম্পাহাটি পর্যন্ত, তারপর চলে পোর্ট ক্যানিং পর্যন্ত, যা বর্তমানে ক্যানিং স্টেশন নামে পরিচিত। এরপর 1883 সালে ডায়মন্ড হারবার লাইন, 1884 সালে রানাঘাট ও বনগা লাইন চালু হয়। দেশভাগের আগে দার্জিলিং মেল শিয়ালদা থেকে রানাঘাট হয়ে গেদে দর্শনা ধরে বর্তমান বাংলাদেশের মধ্য দিয়ে শিলিগুড়ি পৌঁছাত। সেখান থেকে টয় ট্রেনে চেপে যেতে হতো দার্জিলিং। পদ্মা নদীর ওপরে তখন হার্ডিঞ্জ ব্রিজ ছিল না, তাই পদ্মা নদী পথে ফেরি চড়ে পৌঁছাতে হতো সান্তাহার। সেখান থেকে ট্রেনে চেপে পার্বতীপুর স্টেশন হয়ে শিয়ালদহ স্টেশনের সঙ্গে যুক্ত ছিল আসাম রাজ্য। এরপর 1887 সালে জুবিলি ব্রিজ তৈরি হলে শিয়ালদা থেকে নৈহাটি ও ব্যান্ডেল স্টেশন যুক্ত হয়। 1890-তে বজবজ এবং 1928 সালে লক্ষ্মীকান্তপুর যুক্ত হয় শিয়ালদহ স্টেশনের সঙ্গে। বিবেকানন্দ সেতু তৈরি হলে গঙ্গার দুই পাড়ের দ্বিতীয় যোগসূত্রের মাধ্যম হয় 1932 সালে। 1978 সালের আগে শিয়ালদহ স্টেশনে ছিল ট্রাম টার্মিনাস। এখান থেকেই প্রথম ঘোড়া ট্রাম পরিষেবা চালু হয়েছিল আর্মেনিয়াম ঘাট পর্যন্ত। দেশভাগের পর উদ্বাস্তুদের আশ্রয় ঘর এই শিয়ালদহ স্টেশনের বর্তমান প্ল্যাটফর্ম সংখ্যা 20টি। বর্তমানে 3টি স্টেশন টার্মিনাল রয়েছে শিয়ালদহ স্টেশনে, শিয়ালদা নর্থ, শিয়ালদা মেইন এবং শিয়ালদা সাউথ। শিয়ালদহ নর্থে প্ল্যাটফর্ম সংখ্যা 5টি, 1 থেকে 4 ও 4-এর A প্ল্যাটফর্ম। শিয়ালদা মেইনে প্ল্যাটফর্ম সংখ্যা 8টি, 5 থেকে 9 আর 9-এর A, 9-এর B ও 9-এর C প্ল্যাটফর্ম। এছাড়া শিয়ালদা সাউথে প্ল্যাটফর্ম সংখ্যা 7টি, 10-এর A, 10 থেকে 14 ও 14-এর A প্ল্যাটফর্ম। বর্তমানে শিয়ালদহ স্টেশন বটবৃক্ষের মতো তার শাখা প্রশাখা ছড়িয়ে দিয়েছে বিভিন্ন দিকে। আশা করব অতীতের মতো ভবিষ্যতেও শিয়ালদা স্টেশন তার ঐতিহ্য এইভাবেই বজায় রাখবে। কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের কাজ চলা দ্বিতীয় মেট্রো লাইনটি শিয়ালদা স্টেশনের পাশ দিয়েই হচ্ছে। সেক্ষেত্রে আরো অসংখ্য যাত্রীর দৈনন্দিন যাত্রার সাক্ষী থাকবে শিয়ালদহ স্টেশন।